হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি পিয়ালি, আজকে তোমাদের পঞ্চতন্ত্রের একটা গল্প শোনাবো। গল্পের নাম বোকামির ফল। এই গল্প থেকে আমরা শিখব বোকামির ফল কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। পাহাড়ের কোলে বনের মধ্যে কতকালের একটা ছোট্ট পুকুর। সেই পুকুরের জলে বহু দিনের পুরনো একটা কচ্ছপ বাস করত, তার নাম কম্বগ্রীব। পাহাড়ের উপর দিয়ে যেতে যেতে দুটি রাজহাঁস দেখতে পেল সেই ছোট্ট পুকুরটিকে। ছোট্ট হলে কি হয়, সেই পুকুরটি ছিল বড় মনোরম, তার জল ছিল শীতল, আর ছিল তাতে পদ্মের বন। এমন চমৎকার পুকুরটির শোভা ভুলতে পারল না হাঁস দুটো। তারা রোজ এসে এই পুকুরে সাঁতার কাটত, পদ্মের মৃণাল ভাঙত, গুগলি খেত। দেখতে দেখতে কম্বগ্রীবের সঙ্গে হাঁস দুটোর বড় ভাব হয়ে গেল। ক্রমে সেই ভাব বন্ধুত্বে পরিণত হলো। কম্বগ্রীবের সঙ্গে হাঁস দুটো গল্প করে, কত রাজ্যের গল্প, কত সুখ দুঃখের আলাপ, কত আশা আকাঙ্ক্ষার কথা। সে বছর বৃষ্টি হলো না একটুও। বৃষ্টি না হওয়ায় পুকুরের জল শুকিয়ে ঘোলাটে হয়ে গেল। তাই দেখে কম্বগ্রীবের আশঙ্কার আর সীমা নেই। একদিন হাঁস দুটো বলল, বন্ধু কম্বগ্রীব, কাল থেকে তো আর এই পুকুরে আসছি না, এই পুকুরের জল তো শুকিয়ে আসছে, আমরা এবার অন্য পুকুরে যাব। কম্বগ্রীব বলল, বন্ধুরা, জলাভাবে আমার প্রাণ যায় যায়, তোমরা একটা উপায় বের করো। হাঁসরা বলল, তোমায় ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো আমাদের মতো উড়ে যেতে পারবে না, এর জন্য আমরা কি বা করতে পারি বলো। কম্বগ্রীব বলল, মনীষীরা বলেছেন আপদকাল উপস্থিত হলে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুর জন্য যথেষ্ট যত্ন করবেন, তোমরাই আমার বন্ধু, এখন তোমাদের উপর আমার ভার দিলাম। অনেক পরামর্শ করে তারা একটা উপায় ঠিক করলো। এক গাছা শক্ত কাঠি কম্বগ্রীবকে দিয়ে বলল, এই কাঠিটার মাঝখানটা তুমি কামড়ে ধরে থাকবে, আর আমরা কাঠির ধার ঠোঁটে চেপে ধরে তোমাকে নিয়ে উড়ে যাব। হাঁসরা আরো বলল, কিন্তু বন্ধু, এতে যথেষ্ট ভয়ের কারণ আছে, উড়বার আগে বলে নি, উড়ে যাওয়ার সময় কথা বলবার চেষ্টাও করো না, তাহলে কিন্তু সর্বনাশ। কম্বগ্রীব বলল, সে ভাবনা আমার, তোমাদের নয়। বেশ, তাই হোক বলে হাঁসরা কচ্ছপকে নিয়ে পাখা মেলল। পাহাড় ছাড়িয়ে মাঠ, মাঠের পর গ্রাম, গ্রামের উপর দিয়ে হাঁসরা উড়ে চলেছে কচ্ছপটাকে নিয়ে। এই অদ্ভুত কাণ্ড দেখে গ্রামের ছেলেমেয়েরা হইচই লাগিয়ে দিল। কি অদ্ভুত কাণ্ড, হাঁসরা কচ্ছপটাকে নিয়ে উড়ে যাচ্ছে। গ্রামের ছেলেদের হইচই আওয়াজ কম্বগ্রীবের কানে গেল। তার বড় জানতে ইচ্ছে হলো শব্দটা কিসের। সে জিজ্ঞাসা করতে গেল, বন্ধু ও হইচইটা? আর বলা হলো না, মুখের কথা মুখেই রয়ে গেল। নিমেষে কম্বগ্রীব ধপাস করে এসে পড়ল মাটিতে, তার শক্ত হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেল, তার আর অন্য কোথাও যাওয়া হলো না। তাহলে বন্ধুরা বুঝলে তো বোকামির কত বড় একটা ফল হতে পারে। আচ্ছা, আজকে এইটুকুই গল্প, কেমন? গল্পটা কেমন লাগলো জানিও কিন্তু। থ্যাংক ইউ।